এখানে স্টিলের বাটি প্লেট যা আছে সবাই এগুলো সব আছে এখানে মোটামুটি স্যাম্পল লাগানো আছে আমি দেখাচ্ছি আপনার এটা হচ্ছে 13 বাটি 13 বাটি 13 সবজি 50 টাকা 50 টাকা সর্বনিম্ন বিক্রি আছে 100 টাকা আচ্ছা কাকা কাটার এটা 35 টাকা পিস 35 টাকা পিস 35 টাকা পিস আচ্ছা কালো মাছ ছিলা বলি আমরা আমাদের ভাষায় কালো মাছ ছিলা 130 টাকা ডজন 130 টাকা ডজন বড় বড় মাছের আয়েস ওঠানোর জন্য এটা ব্যবহার করা হয় আচ্ছা স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকে চলে আসলাম ক্রোকারিজের একটি দোকানে, এমএম স্টোরে। আর এমএম স্টোরে কিন্তু প্রচুর পরিমাণে ক্রোকারিজ আইটেম রয়েছে। আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে রয়েছে এমএম স্টোরের প্রোপ্রাইটর মুন্না ভাই। মুন্না ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই। তো আমার দর্শক যারা আছে তারা আসলে ক্রোকারিজের অনেক আইটেম দেখতে চায়, এই জন্য আসলে আপনার শপে চলে আসা। তো ভাই ফার্স্ট অফ অল আপনার লোকেশনটা একটু বলে দিবেন। লোকেশন হচ্ছে আপনার চকবাজার আর মিটফোর্ড এর মাঝামাঝি আমাদের লোকেশন নলগুলা। আচ্ছা, যদি আপনি চকবাজার থেকে আসেন সেক্ষেত্রে আপনি আসতে হবে চকবাজার থেকে কিছুটা পূব দিকে, বিসমিল্লাহ টাওয়ারের কাছাকাছি। জি, আর হচ্ছে মিটফোর্ড থেকে আসলে কিছুটা পশ্চিম দিকে আসতে হবে, মিটফোর্ড রোড। এনসিসি ব্যাংক আছে, এনসিসি ব্যাংকের সাথে একটা গলি, ওই গলিতেই আমাদের দোকান। আচ্ছা, এনসিসি ব্যাংক থেকে এই 30 সেকেন্ড বা 1 মিনিট মতো লাগে। তারপরে হ্যাঁ, স্ক্রিনে থাকা নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আমার দোকানের অ্যাড্রেসটা একটু বলি, 6 নং জুম্মন ব্যাপারি লেন নলগোলা জিএল প্লাজা। আচ্ছা, জিএল প্লাজা আসলে আপনার দোকান পেয়ে যাবেন। জিএল প্লাজা। তো ভাই আজকের ভিডিওতে আসলে আমরা দেখাবো, এর আগে আমরা আসলে জেনে নিব আপনার দোকানে মূলত কি কি আইটেম আছে। আইটেম তো মূলত ভাই শেষ নাই, অনেক আইটেম আছে। আমি চাচ্ছি হচ্ছে আমাদের এখন আপাতত চামচের আইটেমগুলো দেখাই। আচ্ছা, এখানে কিন্তু আমরা স্টিল আইটেমগুলো হাইলাইট করতে চাচ্ছি। মানে এখানে সব আছে চামচের আইটেম। হ্যাঁ, চামচের। আচ্ছা, আমাদেরকে প্রথমেই দেখানো শুরু করেন তাহলে। আজকে আমি ভিআইপি মাল দিয়ে একটু শুরু করি। এটা হচ্ছে ভিআইপি পাঞ্জা। আচ্ছা, ঠিক আছে, খুবই হেভি লাইফ গ্যারান্টি মাল। আপনি আপনার ভিডিওতে প্রমাণ সহকারে লাইফ গ্যারান্টি দিতেছি, ঠিক আছে, একদম লং লাস্টিং ইউজ করতে পারবে, কিচ্ছু হবে না। বর্তমান রেট আছে 370 টাকা, আপ ডাউন হতে পারে রেট। এটা একটু আপনার হচ্ছে ভিউয়ার্সদেরকে বলে দিবেন, রেট আপ ডাউন হতে পারে, 370 টাকা। এটা হচ্ছে ভিআইপি বক্স, কোম্পানি হচ্ছে আপনার জনি জনি। হ্যাঁ, এটার মধ্যে পাঁচটা আইটেম, পাঁচটা আইটেম আছে। 370 পাঞ্জা। জি, 370 এর মধ্যে আছে খন্তা, খন্তা। 370 টাকার মধ্যে আছে হচ্ছে আপনার দাবু। আচ্ছা, আরেকটা আছে 370 টাকার মধ্যে কারি। আর মাঝখানে এটা হচ্ছে চিকন খন্তা, এটা রেট হচ্ছে 350 টাকা। 350 টাকা। জি জি, তবে পুরোটা একই কোয়ালিটি হবে, একই কোয়ালিটি, সেম কোয়ালিটি, জাস্ট এটার মধ্যে মাল একটু কম লাগে, যার কারণে এটা রেটটা একটু কম, সাইডটা একটু বাড়তি কম, চিকন, আমরা চিকন খন্তা বলি আর কি। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার স্টিলের চিমটা আছে, তিনটা আইটেম দেখেন। আচ্छा, অরিজিনাল চায়না, বাজারের রেট কম, আমরা অরিজিনাল। যারা আসলে মিষ্টির দোকানে আসলে বেশি দেখা যায় চিমটা, 45 টাকা পিস, খুচরা বিক্রি হয় 100 টাকা। আচ্ছা, অরিজিনাল চায়না প্রোডাক্ট এটা। তারপরে হচ্ছে কম দামের মধ্যে এই একটা কারি চামচ আছে। জি, 175 টাকা ডজন। 175 ডজন। এটা সর্বনিম্ন বিক্রি হচ্ছে আপনার 240 টাকা। 240 টাকা। জি, মানে মিনিমাম এক পার পিস 20 টাকা করে বিক্রি করতে পারবে। এই একটা আছে 180 টাকা ডজন, আশা কোম্পানির। আচ্ছা, এটা আমরা ছোট কারি বলি, অনেক সুন্দর, অনেক হেভি মাল। জি, 180। এখানে এক ডজন করে থাকবে আর কি। এক ডজন। হ্যাঁ, বাংলা বেলুন আছে, মনোকারি মোটা এটা। আচ্ছা, এটার বর্তমান রেট হচ্ছে 160 টাকা। তারপরে হচ্ছে এই যে কম দামের মধ্যে ডাবু চামচ, 175 টাকা কম দামের মধ্যে। জি, 175 টাকা। এটা হচ্ছে চায়না বক চামচ, এটার মধ্যে টি কাটা দুইটা আইটেম হবে। আচ্ছা, চায়না বক চামচ দেখাইতেছি। হ্যাঁ, এটা 85 টাকা বর্তমান রেট। এটা মনোকারি পাতলা, 140 টাকা ডজন অনলি। 140 টাকা, 240 টাকা বিক্রি আছে, 240 টাকা বিক্রি হবে। জি জি। তারপরে হচ্ছে আপনার এদিক থেকে দেখেন, আচ্ছা, আশা বক্স চামচ বলি আমরা, এটা বক্স, আশা বক্স, 60 টাকা ডজন। 60 টাকা ডজন মাত্র, টি কাটা দুইটা আইটেম। আচ্ছা, অনলি 60 টাকা। তারপরে হচ্ছে আপনার মনোটি আছে, অনলি 75 টাকা ডজন, খুবই সুন্দর মাল, মাত্র 75 টাকা, হেভি হবে অনেকটা, 120 টাকা সর্বনিম্ন বিক্রি। 60। আচ্ছা, এটা হচ্ছে আপনার বর্তমান রেট 92 টাকা ডজন, 90 টাকা ছিল, একটু বাড়ছে, 2 টাকা বাড়ছে, 92 টাকা ডজন, 92 টাকা ডজন। আচ্ছা, তারপরে হচ্ছে আশা ডেজার, আশা, আশা ডেজার। জি, এটা বক্স, এটা হইল আপনার 90 টাকা। আচ্ছা ভাই, এগুলো একটু ভালো মানের, আসলে ভালো কোয়ালিটি, যারা একটু ভালো কোয়ালিটি বিক্রি করতে চায়, সর্বনিম্ন 20 টাকা বিক্রি করতে পারবে এটা। আচ্ছা, পার পিস, পার পিস, খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার
90 টাকা ডজন 90 টাকা ডজন ওইটার চাইতে আরেকটু ভালো নিলে হচ্ছে আপনার ইনক্স ডেজার ইনক্স ডেজার ইনক্স ডেজার এটা হচ্ছে আপনার 100 টাকা ডজন আচ্ছা 100 টাকা ডজন 100 টাকা ডজন তারপরে হচ্ছে আপনার আচার চামচ আচার চামচ বক্স আচার চামচ বাইরে তো খুবই আনকমন একটু খুলে দেখান তো ভাই পলিটা আসলে কিন্তু দেখতে অনেক সুন্দর আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম 125 টাকা আচ্ছা 125 টাকা পড়বে 125 টাকা মানে এক ডজন আছে এটা দাম বাড়ানো হয়নি এক ডজন 125 টাকা 125 টাকা তাহলে পার পিস কত পড়তেছে ভাইয়া 125 টাকা আপনার 10 টাকা 40 পয়সা কেনা মাত্র 10 টাকা 40 পয়সা কেনা পড়তেছে ঠিক আছে আচারের জন্য বেস্ট একটা গোল্ডেন ডেজার চাই না আচ্ছা 6 পিস 92 টাকা আচ্ছা 6 পিস 92 টাকা এটা বর্তমান রেট রেট আপ ডাউন হতে পারে ভাই আচ্ছা প্রত্যেকটাই আসলে আসার আগে জেনে নেবে নাকি দাম কোন জিনিসের দাম আর কি ই থাকতেছে না মানে স্টেবল এক জায়গায় থাকতেছে না এই থাকতেছে না আচ্ছা একটু আপ ডাউন থাকতেছে না ভাই আপ ডাউন হইতেছে আচ্ছা জি তবে পাইকারি দোকানে যখন যেটা সেটাই পাবে ইনশাআল্লাহ জি জি ইনশাআল্লাহ আচ্ছা এটা হচ্ছে আপনার পান পাতার ডেজার্ট পান পাতার ডেজার্ট 85 টাকা ডজন 85 টাকা ডজন 85 টাকা ডজন চায়না মাল জি চায়না বেলুন চামচ আছে চারটা আইটেম এর আগে ভিডিওতে দেখাইছিলাম এটা হচ্ছে চায়না বেলুন চামচ বর্তমান রেট হচ্ছে 36 টাকা মাত্র 36 টাকা এটা কি অরিজিনাল চায়না তো জি জি চায়না ভাই এটা ডিজাইনটা তো চেঞ্জ হয়েছে বাংলা প্রমাণ করতে পারলে আগে ছিল গোল না এখন একটু সুন্দর করছে ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে আচ্ছা ঠিক আছে তারপর আছে গোল্ডেন টিকাটা গোল্ডেন টিকা টিকাটা 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 না মানে চার চামচ কাটা চামচ আমরা সংক্ষেপে টিকাটা বলি আচ্ছা টিকাটা বলেন 6 পিসের দাম only 60 টাকা 6 পিসের দাম 60 টাকা 60 টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার পাতা বিক্রি হয় 100 টাকা 60 টাকা কি না 100 টাকা 100 টাকা বিক্রি জি আর এই সবচেয়ে হট আইটেম হচ্ছে এই যে পান পাতা পান পাতা পান পাতা টিকাটা আচ্ছা এক ডজনের দাম 52 টাকা এক ডজন 52 টাকা 100% চায়না মানে এখানে এক ডজন থাকবে জি জি এটা এক ডজন এটা এক ডজন দুই ডজনের দাম হচ্ছে আপনার 104 টাকা আচ্ছা 52 টাকা ডজন জি এই যে এই তিনটা চামচ দেখেন সবচেয়ে বেশি রানিং আমাদের যে চামচগুলো আচ্ছা পাঞ্জা চামচ ডাইলের চামচ তরকারি চামচ 200 টাকা ডজন এগুলো 200 টাকা ডজন 200 একটু কম ছিল এখন বাড়ছে আচ্ছা এটা মিডিয়াম রেঞ্জের মধ্যে নাকি সবচেয়ে বেশি চলে 200 টাকা ডজন সবচেয়ে বেশি চলে আচ্ছা এগুলো 20 টাকা বিক্রি করতে কথা লাগে না তবে এখন আরো বেশি এগুলো বিক্রি হবে আচ্ছা এগুলো রেট বাড়ার কারণে এগুলো আরো বেশি বিক্রি বেশি চলতেছে সবচেয়ে ভালো মাল 200 টাকা ডজন এই একটা আছে 200 টাকা ডজন এটা তো 200 টাকা ডজন আশা খন্তা খন্তা হ্যাঁ এই আশা চিকুন খন্তা আছে এটা হলো 165 টাকা ডজন 165 টাকা ডজন 165 টাকা ডজন আচ্ছা তারপরে আমি কিছু বড় আইটেম দেখাতে চাইতেছি ভাই বড় আইটেমের মধ্যে যেমন এই যে দেখেন 15 ডাবু 15 ডাবু আচ্ছা 10 এর আইটেমটা আগে দেখাই 10 এর এই তিনটা আইটেম হয় আচ্ছা এটা 10 এর না বর্তমানে কি ভাই এটা কি নাম্বার নাকি সাইজ 10 সাইজ এটা আমাদের ভাষায় আমরা বলি 10 সাইজ আগে যেটা দেখি যেটা 7 এগুলো এটা এটা ছিল 7 এটা 7 এগুলো হলো 10 10 এগুলো বর্তমান রেট হচ্ছে আপনার 210 টাকা ডজন মানে 210 টাকা ডজন 210 টাকা আগে এটা দেখছিলাম এটা ছিল 200 টাকা আর এটা 210 টাকা মোটা মোটা মাল ছিল আর এটা সাইজ বড় আচ্ছা এটা সাইজ বড় হ্যাঁ এটা তিনটা আইটেম কারি ডাবু ঝাজরা সেম 210 টাকা থাকবে 210 টাকা এটা সাইজ কিন্তু ওইটার থেকে বড় এটার থেকে কিন্তু বড় সাইজ হবে হ্যাঁ এর চাইতে বড় সাইজ দেখাইতেছি এই যে 6টা আইটেম আছে দেখেন আচ্ছা এখানে হচ্ছে এই 6টা এগুলো হচ্ছে আরো বড় সাইজ হ্যাঁ এটার উপরে বড় আর নাই এর বড় আছে আমি দেখতেছি আচ্ছা এটা 15 ঝাজরা 15 ঝাজরা 15 ডাবু 15 ছিদ্র ঝাজরা 15 ছিদ্র ঝাজরা এটা সারা ঝাজরা এটা ছিদ্র ঝাজরা আচ্ছা 15 কারি আচ্ছা 15 প্লেন খন্তা জি তারপরে যেটা আরেকটা এটা হলো আপনার 15 ফারা খন্তা 6টা আইটেম 6টা আইটেম 420 টাকা ডজন এই 6টা আইটেম 420 টাকা পিস কিনা সর্বনিম্ন 60 টাকা পিস বিক্রি মাই গড খুবই সুন্দর হাই কোয়ালিটি মানে 1 2 3 4 5 6টা আইটেম আচ্ছা প্রত্যেকটাই 35 টাকা পিস কিনা করতেছে পিস কিনা তবে আমাদের পিসের কোনো অপশন নাই সর্বনিম্ন 1 ডজন নিতে হবে 1 ডজন নিতে হবে যারা পাইকারি এখানে কিন্তু পাইকারি খুচরা হয় না আর উপরে আপনি যত রি চান 10 20 50 100 200 500 ডজন যা চান দেওয়া যাবে ওকে পরে হচ্ছে 15 এর পরে হচ্ছে এগুলো 50 50 50 ডাবু আচ্ছা 50 কারি এটা বর্তমান রেট 730 টাকা 730 টাকা ডজন 730 টাকা জি আচ্ছা আর 50 ভাই যারা মানে হচ্ছে বাবুর্চির কাজ করে তারা এগুলো লাগে বাবুর্চির কাজ বা বাসা বাড়িতে বড় কোনো পাক 20 জন 10 জন সেটার জন্য দরকার এগুলো অনেক রানিং আইটেম আচ্ছা এটা হচ্ছে 50 এর খন্তা এটা 630 630 অন কিছু অসাধু ব্যবসায়ী তিনটারে একসাথে বিক্রি করে দেয় ভাই আচ্ছা সবগুলো 730 টাকা সেল করে কিন্তু আমাদের এটা 730 এটা 730 এটা কেনা কম 100 টাকা কেনা কম আমাদের বিক্রি 100 টাকা কম যেভাবে কিনা ঠিক সেইভাবেই বিক্রি ওকে তারপরে হচ্ছে এইদিকে এই মাছিলা একটা দেখেন কালো মাছিলা বলি আমরা আমাদের ভাষায় কালো মাছিলা 130 টাকা ডজন 130 টাকা ডজন বড় বড় মাছের আয়েস ওঠানোর জন্য এটা ব্যবহার করা হয় আচ্ছা হ্যাঁ তারপরে এটার মধ্যে কোরানি আছে নারকেল কোরানি 135 টাকা ডজন নারকেল কোরানি হুবহু চায়নার মতো কিন্তু এটা বাংলা পোড়া সেম চায়নার মতো এক ডজন খুব সুন্দর মাল আচ্ছা তারপরে কম দামের মাছিলা আছে 70 টাকা ডজন 70 টাকা ডজন 70 টাকা ডজন আচ্ছা ডিম ফাটাটা দেখাচ্ছি মাই ওয়ান কোম্পানি ডিম ফাটা বাংলা
এই আছে বোর্ড কাটার, বাংলা বোর্ড কাটার। আচ্ছা, এটাও বাংলা 60 টাকা পিস। সর্বনিম্ন 100 টাকা বিক্রি, দেশি ভাই, আমাদের দেশি প্রোডাক্ট, তবে মাল ভালো, কোয়ালিটি ভালো। মাত্র 60 টাকা কেনা পড়বে, 100 টাকা বিক্রি করা সম্ভব। এটা হচ্ছে লম্বা কাটার বলি আমরা, পাইপ কাটার বলে অনেকে, লম্বা কাটার বলি আমরা। এটা হচ্ছে আপনার 26 টাকা পিস, ফুল এসএস বডি। তারপরে এটা হচ্ছে আপনার সবজি কাটার, খুব ভালো হবে, উন্নত মানের, ঠিক আছে। এটা বলি আমরা 700 প্লেট স্টিলের, 13.5 টাকা। আচ্ছা, এটা হচ্ছে আপনার 11 বাটি, 11 বাটি, এটা রেট হচ্ছে আপনার 32 টাকা, 32 টাকা। এটা হচ্ছে 10 ইঞ্চি প্লেট, এটার রেট হচ্ছে 35 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 10 পান্তা, এটা 36 টাকা। আচ্ছা, এগুলো ভাতের প্লেট না? জি, ভাতের প্লেট। এটা হলো 3 আরপি বা 11 আরপি বলা হয়, এটা হলো আপনার 35 টাকা, 35 টাকা। এটা হচ্ছে 12 বাটি, এটা 36 টাকা। এটা হচ্ছে 10 প্লেট মোটা, এটা হলো আপনার 45 টাকা। এটা হচ্ছে আপনার 12 আরপি, 12 আরপি, আবার এখানে 4 আরপিও বলে, এটা রেট হচ্ছে 36 টাকা। এটা হচ্ছে 9 বাটি, 9 বাটি, 9 বাটির রেট হলো 22 টাকা, 22 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 8.5 কাঞ্চি প্লেট। আচ্ছা, এটা 16 টাকা। এটা হচ্ছে 7 কাঞ্চি, এটা রেট 13 টাকা, 13 টাকা। জি, এটা হলো 8 বাটি, এটা রেট হলো 15 টাকা। 8 পান্দান, 15 টাকা। এটা পান্দান না? জি, 8-এর পান্দান, 15 টাকা। 8 আরপি, 15 টাকা। এটা হইতেছে আপনার 7 বাটি, 7.5 বাটি, 13.5 টাকা, 13.5 টাকা। এটা হচ্ছে 9 বাটি ডিজাইন, 22 টাকা। আচ্ছা, 22 টাকা। এটা হলো 7 বাটি, 12 টাকা, 12 টাকা মাত্র। জি, 6 বাটি, 11 টাকা, 7 বাটি, 13 টাকা, সুববাটি। জি, আচ্ছা, এই 7 বাটি, 12 টাকা, 7 বাটি, এটা প্লেন, এটা ডিজাইন বিভিন্ন রকম আছে, বিভিন্ন রকম আছে। এটা হচ্ছে আপনার স্টিল কোরানি, নারকেল কোরানি, 125 টাকা ডজন, 125 খেতে পারেন। চায়না আইটেম এগুলো, বক চামচ, এগুলো দেখাইছি যদিও, আপনি এখানে দেখেন ভিউয়ারদেরকে, এখানে আছে লবণ বাটি, স্টিল লবণ বাটি, অনলি 75 টাকা ডজন, 75 টাকা ডজন। স্টিলের থাল, এটা পূজার থাল বলে অনেকে, এমনি আমরা নরমালি থাল বলি, মগ ডাক না বলে, এটা 75 টাকা ডজন, 75 টাকা ডজন। 4 নম্বর মগ আছে 40 টাকা পিস, 40 টাকা পিস। স্টিলের চায়ের মগ আছে, বেবি মগ বলি আমরা, এটা হলো 14 টাকা পিস, 14 টাকা পিস। 3 নম্বর মগ 35 টাকা পিস, 35 টাকা পিস। 2 নম্বর মগ আছে, এটা হচ্ছে আপনার 32 টাকা পিস, 32 টাকা পিস। এদিকে স্টিলের ছাকনি গুলো আছে, ছাকনি গুলো দেখাইতে পারে। আচ্ছা, এই হচ্ছে ছাকনি, না, এগুলো হলো 140 টাকা ডজন, 140 টাকা ডজন। অনলি 90 টাকা ডজন ছাকনি আছে। আচ্ছা, এটা হচ্ছে মাত্র 90 টাকা ডজন। আর স্টিলের চামচ গুলো আপনি, আচ্ছা, এগুলো হচ্ছে সব চামচের আইটেম। জি জি, সব এই পাশে দেখতে পাচ্ছেন, সব চামচের আইটেম আছে, সব চামচ। এবং বস্তায় কিন্তু সব হচ্ছে চায়না বেলুন চামচ গুলো আপনারা পেয়ে যাবেন। প্লাস্টিকের মধ্যে আইটেম আছে ভাই, এটা হচ্ছে প্লাস্টিকের ঘুটনি, প্লাস্টিকের ডাবু, 115 টাকা ডজন। এগুলো 115 টাকা, যেটাই নেক 115 টাকা ডজন, 9 টাকা 60 পয়সা সামথিং পড়ে হয়তো বা কেনা, সর্বনিম্ন 20 টাকা পিস বিক্রি। সর্বনিম্ন নূর ভাই, পরিশেষে আপনার দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমাদের এখানে আলহামদুলিল্লাহ আপনার ক্রোকারিজের হিউজ কালেকশন আছে, সবকিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাইতে পারলাম না। আপনার দর্শকদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার ইমো নাম্বার আছে, ওইখানে আমার সাথে যোগাযোগ করলে আমি সব আইটেমগুলো তাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আর তাছাড়া তারা দোকানে ভিজিট করে সবগুলো আইটেম দেখে নিতে পারবে, ভিডিওতে সবগুলো আইটেম দেখানো সম্ভব হচ্ছে না। আর ইনশাল্লাহ অন্য অন্য 5টা দোকান থেকে আমি ইনশাল্লাহ রেট কমে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।